হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার আঠেরো উনিশ সালের যত সমস্ত গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক বা অথার্স নিয়ে বইগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু এই বইগুলোই বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে এবং এগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে এখানে যে এপ্রিল দু হাজার উনিশ পর্যন্ত দু হাজার উনিশ সালের এপ্রিল মাস পর্যন্ত যত গুরুত্বপূর্ণ বই আছে সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করব এবং সেগুলো তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করব তো অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং যদি তুমি নতুন হয়ে থাকো তো যে কোনো সরকারি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে এক্ষুনি ভিডিওর নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে এবং তার সাথে নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অন করে নেবে তাহলে আমি নতুন ভিডিও দেবো তখন তোমরা সর্বপ্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি তো ফ্রেন্ডস আজকের যে প্রথম বইটা সেই বইটার প্রথম বইটির নাম হচ্ছে দ্য ইংলিশ প্যাসেন্ট তো এক নম্বর হচ্ছে দ্য ইংলিশ পেশেন্ট বইটার লেখক হচ্ছে মাইকেল অডান্ট আমি দেখো বাংলাতে এবং ইংলিশে দুটোতেই লিখে দিয়েছি তোমাদের সুবিধের জন্য তো তোমাদের প্রথম সমস্ত বইগুলো বলবো অনেকগুলো বই আছে পঁয়ত্রিশটি চল্লিশটির মতো বই আছে সবগুলো বলবো তারপরে তোমাদের দুটো সেখান থেকে কোয়েশ্চেন করা হবে লাস্টে সেই দুটো কোয়েশ্চেনের উত্তর অবশ্যই তোমাদের কাছে আশা করছি যে তোমরা কমেন্ট বক্সে সেই দুটো প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানাবে তো প্রথম কোয়েশ্চেন দ্য ইংলিশ প্যাশেন্ট বইটির লেখক হচ্ছে মাইকেল অডান্ট জে আর এই বইটি গোল্ডেন ম্যান বুকার প্রাইজ এবছরের গোল্ডেন ম্যান বুকার প্রাইজ পেয়েছে ম্যান বুকার প্রাইজ নয় কিন্তু এটা গোল্ডেন ম্যান বুকার প্রাইজ আরেকটা আছে কি ম্যান বুকার প্রাইজ তো গোল্ডেন ম্যান বুকার প্রাইজ পেয়েছে দ্য ইংলিশ পেশেন্ট অথার হচ্ছে মাইকেল অডান্টচে নেক্সট বুকটা হচ্ছে দেখো মিল্কম্যান মিল্ক ম্যান এর রাইটার হচ্ছে আন্না বার্নস বা বাংলাতে এনা বার্নস মিল্কম্যান বইটির লেখক এবং এই বইটি ম্যান বুকার পুরস্কার পেয়েছে তাহলে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার পেয়েছে দ্য ইংলিশ প্যাসেন্ট এবং ম্যান বুকার পুরস্কার পেয়েছে এটা হচ্ছে ম্যান মনে রাখবে দুটো বই কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট যে বই বুকটি হচ্ছে জ্যাসমিন ডেজ জ্যাসমিন ডেজ এটার লেখক হচ্ছে বেনামিন বা বেনামিন তো এই বইটি প্রথম জেসিবি পুরস্কার পেয়েছে প্রথম জেসিবি জেসিবি পুরস্কার এইবার প্রথম দেওয়া হচ্ছে তো এই বইটি প্রথম যে জেসিবি পুরস্কারটা পেয়েছে জেসমিন ডেজ তো বইটি কি সম্বন্ধে লেখা আছে না এটা একটা পাকিস্তানি জকির সম্বন্ধে বইটি লেখা হয়েছে যে কিনা কোথায় থাকে মেডালিস্ট শহরে থাকতো এবং পাকি সেখানে দেশের যুদ্ধের ফলে তার পরিবারের সাথে সে আলাদা হয়ে যায় এবং তারপরের পরিস্থিতি সম্বন্ধে সে বইয়ে এই বইটাতে লেখা আছে নেক্সট বই হচ্ছে দেখো ইলেভেন তাওয়ার বইটার রাইটার হচ্ছে এস হুসেন জয়দি ইলেভেন তাওয়ার ইলেভেন তাওয়ার বইটি কী সম্বন্ধে লেখা আছে না ছাব্বিশ আর এগারো যে মুম্বাই হামলাটা হয়েছিল সেই মুম্বাই হামলার ভয়াবহতা নিয়েই লেখা আছে ইলেভেন তাওয়ার আওয়ার তো বইটার লেখক হচ্ছে এস হুসেন জয়দি নেক্সট বুক হচ্ছে আমাদের আর ডিসপ্লেড আর ডিসপ্লেড বইটার লেখক হচ্ছে মালালা এসুফ জাই আশা করি মালালা ইউসুফ জায়ের নাম তোমরা সকলে শুনেছ দেখো মালালা ইউসুফ জাই পাকিস্তানের নাগরিক তোমরা সকলেই জানো এবং দু সালে কৈলাস সত্যার্থীর সাথেই কিন্তু দু সালে কৈলাস সত্যার্থী ভারতের যে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে তো তার সাথেই তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার এবং বইটি উদ্বাস্তু মহিলাদের সম্বন্ধে তাদের এডুকেশন সেফটি হেলথ এই বিষয়ে বইটিতে লেখা আছে তাহলে উই আর ডিসপ্লেড বইটি বইটিতে কী লেখা আছে উদ্বাস্তু মহিলা যেসব মহিলা দেশ থেকে অন্যান্য জায়গায় রিফিউজি বা উদ্বাস্তু হয়ে যায় সেই সব মহিলাদের লেখাপড়া তাদের স্বাস্থ্য তাদের সুরক্ষা এই সম্বন্ধে এই বইয়ে বিস্তারিত লেখা আছে নেক্সট বুক হচ্ছে গেম চেঞ্জার গেম চেঞ্জার বইটি দেখো লেখক হচ্ছে ওয়াজাহাত এস খান ওয়াজাহাত এস খান বইটির লেখক হচ্ছে এবং এই বইটি কার সম্বন্ধে লেখা আছে সৈয়দ আফ্রিদি আশা করি তোমরা ক্রিকেটারের নাম শুনেছ সৈয়দ আফ্রিদি পাকিস্তানের ব্যাটসম্যান তো শহীদ আপ্রিদির সম্বন্ধে লেখা আছে এই বইয়ে নেক্সট যে বইটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এ রুরাল ম্যানিফেস্টো এ রুরাল ম্যানিফেস্টো বইটির লেখক হচ্ছে বরুণ গান্ধী এ রুরাল ম্যানিফেস্টো খুব ইম্পর্ট্যান্ট বুক যদি তোমাদের বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি এবং যদি তোমরা মনে করো তোমাদের এটি উপকারী তোমাদের কাজে লাগবে তো অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি মোটিভেট হই এবং তোমাদের জন্য নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসতে আমার ভালো লাগে তো এই বইটি এর রুরাল ম্যানিফেস্টো কী সম্বন্ধে লেখা হয়েছে দেখো বইটি একটি কৃষকের সম্পর্কে লেখা হয়েছে যে কৃষকটার কী হচ্ছে না খরার ফলে কৃষকের সমস্ত ফসল ক্ষতি হয়ে যাচ্ছে এবং জীবন কতটা তার খারাপ হয়ে যায় ফসল ক্ষতি হওয়ার পর সে সম্বন্ধেই বিস্তারিত লেখা আছে এ রুরাল ম্যানিফেস্টো বুকটাতে তো নেক্সট বুক হচ্ছে দেখো মোদি অ্যাগেন মোদি অ্যাগন বইটির লেখক হচ্ছে আভাস মাল দহিয়ার আভাস মালদাহিয়ারের লেখা হচ্ছে বইটি মোদি অ্যাগেন আট নম্বর ন নম্বর বই দেখব আমরা চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে মনমোহন সিং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তো মনমোহন সিং লিখেছেন চেঞ্জিং ইন্ডিয়া নেক্সট বুক হচ্ছে লেটস টক অন এয়ার রাকেশ আনন্দ বক্সি এই বইটি লিখেছেন লেটস টক অন এয়ার বইটি লিখেছেন কে রাকেশ আনন্দ বক্সি বকসিতে এই বুকটিতে কি লেখা আছে একটা রেডিও জকির সম্পর্কে লেখা হয়েছে রেডিও জকি মানে রেডিওতে যারা কথা বলে সেই রেডিও জকির সম্বন্ধে সবচেয়ে পুরানো প্রচার মাধ্যম হচ্ছে রেডিও মাধ্যম সবচেয়ে পুরানো না বলা গেলেও একটু পুরোনো প্রচার মাধ্যম হচ্ছে রেডিও তো সেই রেডিওর সামনে একটা জকির ভূমিকা সম্বন্ধে বিস্তারিত লেখা আছে এই বইটিতে নেক্সট হচ্ছে বিকামিং বিকামিং বইটির লেখক হচ্ছে মিশেল ওবামা এটা হচ্ছে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা তিনি এই বইটিতে লিখেছেন রাষ্ট্রপতি ভবনে বা রাষ্ট্রপতি কার্যালয়ে প্রেসিডেন্ট ছাড়াও মিশেল ওবামার যে ভূমিকা ছিল বা যে দায়িত্ব ছিল এবং নিজের জীবন সম্বন্ধে এই বইয়ে তিনি লিখেছেন তো বিকামিং বইটার নাম হচ্ছে মিশেল ওবামা চলো নেক্সট বুক আমরা দেখব নেক্সট বুক হচ্ছে নটস অফ এ ড্রিম এটার লেখক হচ্ছে বা অথার হচ্ছেন কৃষ্ণা ত্রিলোক নটস অফ এ ড্রিম এটা হচ্ছে একটা বায়োগ্রাফি এ আর রেহমান তোমরা আশা করো সকলেই নাম শুনেছ মিউজিক ডিরেক্টর এ আর রেহমানের তো এ আর রেহমানের জীবনী হচ্ছে নটস অফ এ ড্রিম অথার হচ্ছে কৃষ্ণা ত্রিলোক নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো সিমপ্লিসিটি অ্যান্ড উইজডম বইটির লেখক হচ্ছে দীনেশ সেহরা সিমপ্লিসিটি অ্যান্ড উইজডম বইটির লেখক দীনেশ সেহরা নেক্সট বুক দেখব চোদ্দ নম্বর সেফ্রন সার্ডস সেফ্রন সোয়ার্ডস এই বইটার লেখক হচ্ছে মানসী সিনহা রাওয়াল সেপ্রমস ওয়ার্ল্ড তো দেখো এই বইটিতে কী লেখা আছে লেখক মানসী সিনহা রাওয়াল তো এই বইটিতে কী লেখা আছে তেরোশো সাল পর্যন্ত বা তেরোশো সালে ভারতের এমন বাহান্নটি যোদ্ধা সম্বন্ধে লেখা আছে যে যোদ্ধাগুলো এখনও মানে অনেকেই নাম মানে বেশিরভাগ যাদের নাম কেউ জানে না সেই সব যোদ্ধাদের সম্বন্ধে বাউান্নটি যোদ্ধাদের সম্বন্ধে এখানে লেখা আছে নেক্সট দেখো এভরি ভোট কাউন্স এভরি ভোট কাউন্স বইটির লেখক হচ্ছে নবীন চাওলা তো নবীন চাওলা কে ছিলেন তো আমাদের জেনে নেওয়া উচিত নবীন চাওলা ছিলেন প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার ছিলেন কিন্তু নবীন চাওলা ইলেকশানের প্রসেস ভোট কাউন্ট বা ভোট গণনা এর পুরোপুরি ইলেকশন করলে কিভাবে দুর্নীতি দমন করতে হয় তার সম্পর্কে বিস্তারিত এই বইয়ে লেখা আছে একটা ইলেকশন বা ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে কতগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় কিভাবে দুর্নীতি দমন করতে হয় সমস্ত কিছু এই বইয়ে লেখা আছে এভরি ভোট কাউন্টস নবীন চাওলার বইটিতে নেক্সট বুক হচ্ছে ষোলো নম্বর খুনি বৈশাখী খুনি বৈশাখী বইটির লেখক হচ্ছে নানক সিং তো খুনি বৈশাখী বইটি খুবই গুরুত্বপূর্ণ বই কেননা দেখো উনিশশো উনিশ সালের আমরা জানি উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল সে সময় সেখান থেকে কোনো রকমে বেঁচে পালিয়েছিলেন নানক সিং নানক সিং নামে একজন ব্যক্তি তিনি তারপরেই এই বইটি লিখেছিলেন তো বন্ধুরা নানক সিং এই বইটিতে সে সম্বন্ধেই লিখেছিলেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সম্বন্ধে নানক সিং তো সে সে সময় কী হয়েছিল ইংরেজদের দ্বারা সেই বইটিকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল বইটি কি ভাষায় লেখা ছিল গুরুমুখী লিপিতে লেখা ছিল গুরুমুখী লিপিতে তো নানক সিংয়ের গ্র্যান্ডসান হচ্ছেন কে গুরপ্রীত সিং তিনি এখন থাকেন ইউএই এর রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূত হচ্ছে ইউএইতে বা ইউনাইটেড আরব আরব এমিরেটসে তো তিনি এখন সেই বইটিকেই ইংরেজিতে ট্রান্সলেট করে আবার তিনি বইটি পাবলিশ করেছেন নানক সিংয়ের গ্র্যান্ডসান চলো নেক্সট বুক দেবর পর তো বন্ধুরা নেক্সট বইটি হচ্ছে হিট রিফ্রেশ হিট রিফ্রেশ বইটি লিখেছেন কে সত্য নাদেল্লা আশা করি তোমরা নাদেল্লাকে সকলে চিনো সত্যনাদা বর্তমানে সিইও মাইক্রোসফটের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তো জন্ম কোথায় করেছিলেন জন্ম হয়েছিল হায়দ্রাবাদের অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ সেখানে জন্ম হয়েছিলো নাদেল্লা বর্তমানে মাইক্রোসফটের সিইও নেক্সট হচ্ছে ফ্রি ট্রেড অ্যান্ড প্র প্রসপারিটি প্রসপারিটি হবে এটা ফ্রি ট্রেড অ্যান্ড প্রসপারিটি তো বইটি কি লিখেছেন অরবিন্দ পানাগড়িয়া অরবিন্দ পানাগড়িয়া কে ছিলেন নীতি আয়োগের অধ্যক্ষ ছিলেন এর আগে প্রথম নীতি আয়োগের অধ্যক্ষ ছিলেন অরবিন্দ পানাগুড়িয়া নেক্সট বুক হচ্ছে দ্য ভেলভেট গ্লোভস দ্য ভেলভেট গ্লোভস বইটি লিখেছেন বালকৃষ্ণ কামাত আই বি এর চিফ ছিলেন কে ছিলেন আই বি চিফ না বালকৃষ্ণ কামাত ইন্টেলিজেন্স ব্যুরোয়ের চিফ ছিলেন বালকৃষ্ণ কামাত তিনি লিখেছেন দ্য ভেলভেট গ্লোভস নেক্সট বুক দেখব আমরা নেক্সট বুকটি হচ্ছে রেডিও কাশ্মীর রেডিও কাশ্মীর বইটি লিখেছেন ডাক্তার রাজেশ ভাট তো এখানে তোমরা বুঝতেই পারছ রেডিও কাশ্মীর মানেটা হচ্ছে কি রেডিও কাশ্মীরে রেডিওর সম্বন্ধে কিছু লেখা আছে তো যুদ্ধের সময় যে রেডিওর যে ভূমিকাটা থাকে বিভিন্ন বর্ডার এরিয়াতে সে সম্বন্ধেই লেখা আছে এই বইতে ডাক্তার রাজেশ ভট বইটি লিখেছেন নেক্সট বুক হচ্ছে এ ব্রিফ হিস্টরি অফ টাইম তাই এই বইটি লিখেছেন স্টেপেন হকিন্স আশা করি স্টেফেন হকিন্স বিখ্যাত বৈজ্ঞানিকের নামটা তোমরা সকলেই জানো কিছুদিন আগেই যিনি প্রয়াত হয়েছেন তো এ ব্রিফ হিস্টরি অফ টাইম নেক্সট হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটিকে লিখেছেন সৌরভ গাঙ্গুলি লিখেছেন এ সেঞ্চুরি ইজ নট অ্যান আপ এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি অর্থাৎ বা আত্মজীবনী অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী যেটা নিজেই নিজের জীবনী লেখে সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি এবং অন্যের দ্বারা নিজের জীবনী লেখা হয় সেটাকে বলা হয় বায়োগ্রাফি বা জীবনী আর এটা হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী নেক্সট হচ্ছে ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোয়েশ্চেন সেটাও এটারও বইটার লেখক হচ্ছে স্টেফেন হকিং আরেকটা স্টেফেন হকিংয়ের বইয়ের নাম বললাম তোমাদের এ ব্রিফ হিস্টোরি অফ টাইম আর একটা হচ্ছে ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন দুটোই স্টেফেন হকিংস খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা নেক্সট হচ্ছে ডেয়ার আই কোয়েশ্চেন তো ডেয়ার আই কোয়েশ্চেন বইটির লেখক হচ্ছে হামিদ আনসারি আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি তো বইটির লেখক ডেয়ার আই কোয়েশ্চেন নেক্সট হচ্ছে টু এইট্টি ওয়ান অ্যান্ড বিয়ন্ড দুশো অ্যান্ড বিয়ন্ড বইটি লেখা লেখক হচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ বইটির লেখক নেক্সট হচ্ছে নো স্পিন নো স্পিন বইটির লেখক হচ্ছে স্যানওয়ার্ন অস্ট্রেলিয়ার স্পিন বলার স্যানওয়ার্নের নাম তোমরা আশা করি শুনেছি অনেকেই যারা ক্রিকেট খেলা দেখো তো নো স্পিন বইটি লিখেছেন স্যানওয়ার্ন নেক্সট হচ্ছে হোয়াই আই এম এ হিন্দু তো হোয়াই আই এম আই এম এ হিন্দু বইটি লিখেছেন কে শশি থারুর বিখ্যাত লেখক শশী থারুর বই লিখেছেন হোয়াই আই এম এ হিন্দু নেক্সট বুক নেহরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া বইটির লেখককে শশী থারুর দুটো বই এখানে শশী থারুরের হোয়াই আই এম এ হিন্দু এবং আরেকটি নেহরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া দুটো বইয়েরই লেখক হচ্ছেন শশী থারুর নেক্সট বুক হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল তো হেমা মালিনীকে বলা হয় কি ড্রিম গার্ল বলা হয় তো হেমামালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল বইটির লেখক হচ্ছে রামকমল মুখার্জি ওকে রামকমল মুখার্জি হচ্ছে হেমামালিনী দ্য ড্রিম গার্ল বইটির লেখক নেক্সট বুক হচ্ছে মেরে স্বপ্ন কা ভারত তো এই বইটির লেখক হচ্ছে কে তরুণ বিজয় মেরে স্বপ্নো কা ভারত বন্ধুরা লাস্টে তোমাদের দুটো কোয়েশ্চেন করব অবশ্যই আশা করছি তোমাদের কাছে তোমরা কমেন্টে উত্তরটা কিন্তু নিশ্চয়ই জানাবে নেক্সট কোয়েশ্চেন ব্লু ওয়াটার এ হোয় বইটির লেখক হচ্ছেন অনুপ সিং ব্লু ওয়াটার হ্যাঁ হয় চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব বত্রিশ নম্বর বই হচ্ছে এক্সাম ওয়ারিয়ার্স বইটি আশা করি তোমরা নাম শুনেছ বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে একজাম এক্সাম ওয়ারিয়ার বইটির লেখক হচ্ছে নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট হচ্ছে দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার বইটির লেখক হচ্ছেন শশী থারুর তো শশি থারুরের তোমাদের আমি তিনটি বইয়ের নাম বললাম হোয়াই আই এম হিন্দু দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার আর একটা নেহরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া চলো নেক্সট বই দেখে নেবো আমরা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হচ্ছেন সঞ্জয় বারু এটা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্পর্কে লেখা আছে এই বইয়ে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এটা একটা মুভি তৈরি হচ্ছিলো আমার ঠিক জানি না যে এটা রিলিজ হয়েছে কি হয়নি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারটা তো মুভি অলরেডি এটা হয়ে গেছে এবং এটা দিয়েও একটা মুভি তৈরি হবে দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার এটা নরেন্দ্র মোদীর সম্বন্ধে লেখা হয়েছে এটা দিয়েও একটা মুভি তৈরি হবে নেক্সট বুক হচ্ছে পঁয়ত্রিশ ল জাস্টিস অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার এই বইটির লেখক হচ্ছে মূলচাঁদ শর্মা ল জাস্টিস অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার মূলচান্দ শর্মা তো বন্ধুরা তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট বুক পঁয়ত্রিশটি বুক সম্বন্ধে বলার চেষ্টা করলাম এই বুকগুলো এপ্রিল দু হাজার উনিশ পর্যন্ত পঁয়ত্রিশটি ইম্পর্ট্যান্ট বুক যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার দিচ্ছে এবং খুব ইম্পর্ট্যান্ট বই তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দুটো কোয়েশ্চেন যে দুটো কোয়েশান বললাম অবশ্যই তোমরা এটার উত্তর কমেন্টে জানাবে প্রথম কোশ্চেন ইলেভেন্থ আওয়ার বইটির লেখককে স্টেফেন হকিং অ্যাসোসিয়ান জেদি মোহন আচার্য নাকি কে নুন তাহলে অবশ্যই যেটা সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য ইংলিশ পেশেন্ট বইটি কে লিখেছেন তো দ্য ইংলিশ পেশেন্ট বইটি লিখেছেন শশী থারুর নাকি মাইকেল যে অলগা টকার যুগ নাকি নান কেউ তো দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে জানান জানাও এবং প্লিজ তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্রচুর পরিমাণে তোমার ফ্রেন্ডসদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও তাহলে তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি মোটিভেট হই তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে তো